আপনারা দেখেছেন এই যে গত দুই তিন দিন আগে সিলেট আইডিয়াল কলেজে সিলেট আইডিয়াল কলেজের প্রিন্সিপাল প্রায় 1000 কোরআনে আগুন লাগিয়ে কোরআন পুড়িয়ে দিয়েছে যারা বলেন না নাউজুবিল্লাহ আর যারা বলেন নাউজুবিল্লাহ স্থানীয় যুবকরা যখন খবর পেল স্থানীয় যুবকরা খবর পেল আজিটটনে দৌড়ে গেল তাকে পিটিয়ে মেরে ফেলবে ইতিমধ্যে তার প্রশাসনে ফোন দিয়েছে প্রশাসনের লোক এসে তাদেরকে হেফাজত করে রুমে আটকায় দিয়েছে যাতে মারতে না পারে তাদের দাবি ছিল লোকজনের দাবি ছিল কোরআনে আগুন লাগিয়েছে ওকে আমরা জ্যান্ত ছাড়বো না আমার কোরআন আগুন লাগিয়েছে তার মানে আমার কলেজে আগুন লাগিয়েছে কোরআন আগুন লাগিয়েছে ইসলামের অবমাননা করেছে কোরআন আগুন লাগিয়েছে রাসূলের অবমাননা করেছে এই অবমাননা আমরা কখনোই মেনে নিতে পারি না আমরা এটা মেনে নিতে পারি না লোকজন গেল দৌড়ে লাঠিটা নিয়ে তাকে হেফাজত করলো পুলিশ এসে পুলিশ এসে ঘরের দরজা আটকে রাখলো পুলিশ বললো আমরা দেখতেছি আইনি প্রক্রিয়ায় দেখতেছি আপনার থামেন ইসলামের বিধান শুনেন আল্লাহর রাসূল বলেছেন যদি কেউ মুরতাদ হয়ে যায় কি হয়ে যায় জোরে বলেন কি হয়ে যায় যদি কেউ মুরতাদ হয়ে যায় অর্থাৎ ইসলাম ত্যাগী হয়ে যায় ইসলামের কোন শাসন অনুশাসন তার ভালো লাগে না ইসলামের কোন বিষয় তার ভালো লাগে না ওই মুরতাদকে প্রকাশ্য ময়দানে এনে ফাঁসিতে ঝুলিয়ে অথবা গর্দান কর্তন করে তার মৃত্যুদণ্ড দেওয়া যায় ইসলামের বিধান একটা সর্বোচ্চ শাস্তি গর্দান চিৎচিৎ করে দিতে হবে প্রকাশ্য মাঠের ভিতরে ফাঁসিতে ঝুলিয়ে তাকে হত্যা করতে হবে ইসলামের বিধান সে বিধান আমার বাংলার জমিনে যদি একটা বাস্তবায়িত হয় কয়টা একটা যদি বাস্তবায়িত হয় সেই বিধান আমার মনে হয় বন্ধুরা এই বাংলার জমিনে দ্বিতীয় কি হওয়ার কোরআনের বিরোধিতা করার সুযোগ সাহস পাবে না ঠিক কিনা কর আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা এক শ্রেণীর শয়তানেরা আজকে বাংলার মসজিদে বসে সংসদে বসেও কোরআনের বিরুদ্ধে চারণ করে বলেন নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ আর তাদেরকে পৃষ্ঠপোষকতায় রাখে বড় বড় লোকেরা যাদের নাম শুনলে শ্রদ্ধা আসে এরাই তাদের পৃষ্ঠপোষকতায় রেখে এদেরকে ইন্ধন যোগাচ্ছে ঠিক কিনা গো আমার প্রাণের ভাইয়েরা এই যে আসাদ নূর আপনারা নাম শুনেছেন কয়েকদিন আগে গণপিটুনি জুতা পিটুনি খেলো এই আসাদ নূর সে কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে উল্টা পাল্টা মন্তব্য করে আমার রাসূলকে বলে আমার রাসূল নাকি ছিল ডাকাত বলে নাউজুবিল্লাহ আমার রাসূলকে বলে আমার রাসূল নাকি ছিল ধর্ষক বলে নাউজুবিল্লাহ আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে বলে যে আল্লাহ এগুলো বিধান হলো এই কোরআনগুলো মানুষের বানানো বলে নাউজুবিল্লাহ আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ যেটা আব্রাহাম পারে নাই এটা আসলে আসমানি কোন নিদর্শন নয় এটা হলো মুহাম্মাদের বানানো কবিতা মুহাম্মদ কবিতা বানিয়ে বানিয়ে মানুষকে আকর্ষিত করে আর নিজের নতুন ধর্মের প্রতি তা এসে দাওয়াত দেয় বলে নাউজুবিল্লাহ আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বললেন যদি এই কোরআন কারীম একটা আয়াত আমার বানানো হয় তাহলে যদি তোমরা পারো যদি তোমরা পারো কোরআনে কারিমের মত করে একটা আয়াত বানিয়ে নিয়ে আসো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট সূরা দিলেন সবচেয়ে ছোট সূরার নাম কি আওয়াজ দিয়ে বলেন সূরা কাউসার আল্লাহ নবী বললেন কোরআনুল কারিমে সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাউসার যদি তোমরা পারো সূরা কাউসারের মত করে একটা সূরা বানিয়ে আমাদের কাছে নিয়ে আসো যদি তোমরা বানাইতে পারো আমার চেয়ে অনেক বড় বড় শায়ের আছে মক্কা মদিনাতে আমার চেয়ে অনেক বড় বড় ব্যক্তিত্ব আছে অনেক বড় বড় কবি আছে তাদেরকে লাগিয়ে দাও তারা কবিতা বানাক সূরা কাউসারের মতো করে ছোট করে একটা কবিতা বানায় নিয়ে আসুক যদি এটা মানব রচিত হয় আমার রচিত হয় তাহলেই তোমরা বুঝে যাবে আবু জাহেল যত বড় বড় শায়ের ছিল কবি ছিল সবাইকে ডাকলেন ডেকে বললেন মুহাম্মদ তো চ্যালেঞ্জ দিয়েছে কোরআনে কারীম যে যার কথা বলে মুহাম্মদ সেই কোরআনের সবচেয়ে ছোট সূরা হলো কাউসার এই কাউসারের মতো করে একটা সূরা আমাদেরকে বানানোর জন্য তোমরা পারবা কিনা কবিরা বলল হ্যাঁ পারবো না কেন নাউজুবিল্লাহ কোন
কবিরা বলল কি পারবো না কেন পারবো আলবার পারবো কোনো সমস্যা নাই আবু জাহেল বলল যাও রাতের ভিতরে সূরা বানিয়ে নিয়ে আসো তার মানে কবিতা বানায় নিয়ে আসো সূরা কাউসারের মত করে শায়েরগণ কবিগণ সারা রাত ভর চেষ্টা করলো সূরা কাউসারের মত করে একটা সূরা বানাতে তারা ব্যর্থ হয়ে গেল কেননা কে দিয়েছে কে দান করেছেন আল্লাহ পাক বলেন আমি ওদের মেধা দেই নাই ওদের মগজ এটা দেই নাই ওরা কোরআনের মত করে কেমনে বানাবে সুবহানাল্লাহ কর আর যারা বলেন সুবহানাল্লাহ ওরা কিভাবে বানাবে সম্ভব নয় অসম্ভব বানানো ওদের দ্বারা সকাল বেলা সমস্ত লোক দৌড়ে গেল কাবার চত্বরে কবিগণ মনে হয় সূরা বানিয়ে ফেলেছে তারা এই সূরাটাই লিখলো فصل لربك وانحر إن شانئك هو الأبتر ترى سورة بار إتا لكلو هبوه سورة دا لكلو إير برشش اترك تو اكتا قوثا لكي دلو ليس هذا كلام البشر سبحان الله بولين أرجو بولين سبحان الله هبوه سورة كاثر لكلو সূরা কাউসার লেখার পর অতিরিক্ত একটা লাইন লিখে দিল নিচে লাইসা হাযা কালামিল বাশার এই যে সূরা এই যে কালাম এই কালাম কোন মানুষের দ্বারা রচিত হতে পারে না বলেন সুবহানাল্লাহ আর যারা বলেন সুবহানাল্লাহ এটা রচিত এই রচিত সূরা কোন মানুষের দ্বারা রচনা হতে পারে না যিনি কেবলমাত্র মানুষ সৃষ্টি করেছেন তার দ্বারাই কেবল এই সূরা বানানো সম্ভব আর জোরে বলেন সুবহানাল্লাহ আর সেই কোরআনকে আসাদ নূর বলতেছে এটা নাকি বানানো মানুষের নাউজুবিল্লাহ বলেন আর কোরআনে যত বিধান আছে এই সমস্ত বিধান নাকি এটা মানবতা বিরোধী বিধান কি বলে তারা কি বলে তারা মানবতা বিরোধী নাকি বিধান এটা সে উপস্থাপনা করতে গিয়ে বলল কোরআনের একটা আয়াত আসারিক ওয়া সারিকাতু ফাকতউ আইদিয়াহুমা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন আসারিক যদি চোর হয় ওয়া সারিকাতু যদি চুন্নি হয় যদি প্রমাণ পাও তোমরা প্রমাণ করতে পারো ফাকতউ আইদিয়াহুমা তাহলে উভয়ের হাত তোমরা কেটে দাও উভয়ের হাত জোরে উভয়ের হাত কেটে দাও আর এই নাস্তিকেরা এটা মিডিয়াতে প্রচার করছে ইদানিং খুব বেড়েছে এরা খুব বেড়েছে মিডিয়াতে প্রচার করছে এইটা নাকি মানবতা বিরোধী বিধান কোন দেশে এই আইন আছে কিভাবে সম্ভব হাত কেটে দিলে মানুষের ভালো হয় কিভাবে ও নাকি আরো বেশি খারাপ হবে বলেন নাউজুবিল্লাহ আচ্ছা বলেন যেই সুরের হাত কাটা হবে ও কি আর জীবনে চুরি করতে হাত বাড়াবে আপনারা বলেন না জীবনে চুরি করতে হাত বাড়াবে বাড়াবে জেনার শাস্তি হচ্ছে যদি যদি জেনাকার পুরুষে বিবাহিত হয় তাহলে ওই জেনাকার পুরুষকে মাটির কোমর পর্যন্ত গাড়ো কোমর পর্যন্ত গেড়ে এরপর দূর থেকে পাথর নিক্ষেপ করে ওর মস্তককে ছন্ন বিচ্ছিন্ন করে দাও ছিন্ন বিচ্ছিন্ন করে দাও তার স্ত্রী থাকা সত্ত্বেও সে পরনার দিকে আকর্ষিত হয়ে যায় এরপর সে পরকিয়া করে এর চেয়ে জঘন্য ব্যক্তি আর হতেই পারে যদি অবিবাহিত হয় 100 দররা মারো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বীয় সন্তানকে 100 দররা মারতে পারে নাই এর আগেই মৃত্যুবরণ করেছে 100 দররা মারা এটা নয় যে লাঠি নিয়ে আস্তে আস্তে কয়টা পিটানি দিলাম এটা নয় গায়ের সজোরে মারতে হবে তাকে যাতে করে সেই দররা খেয়ে মৃত্যুবরণ করে আপনারা বলেন আপনারা সাক্ষী দেন ফিলিস্তিন আফগানিস্তানের এই আইন বাস্তবায়ন হয়েছে ধর্ষককে মাটিতে গেড়ে এরপর পাথর মেরে নিশ্চিন্ন নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে আপনারা পত্রিকার খবর নেন স্যাটেলাইটে খবর নেন ওই দেশে দিনে কয়টা ধর্ষণ হয় বরঞ্চ যারা এর বিরোধিতা করে এদের ভিতরে এই ধর্ষণের কারখানা ঠিক কিনা কর যদি বলতে হবে ঠিক কিনা যদি একটা আইন যদি আমার দেশে বাস্তবায়ন হয় রেড ক্রসের ময়দানে
না হয় সোহরাওয়ার্দীর ময়দানে একটা ধর্ষকের বিচার করা হয় এমনি ভাবে মাটিতে গেড়ে এবার পাথর মেরে মস্তক নাস্তানাবুত করে দাও একটা বিচার যদি বাস্তবায়ন করা হয় আমার বাংলার জমিনে আমি কোরআন হাতে নিয়ে বলছি কোরআনের শপথ করে বলছি এরপর দিন থেকে যত ধর্ষক আছে সমস্ত ধর্ষকগুলো নারীর সতীত্বের পাহারাদার হয়ে যাবে ঠিক কি না কর যেমনিটি হয়েছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা ধর্ষক ছিল মদখোর ছিল ব্যভিচার ছিল ওই সমস্ত মানুষগুলা যখন কোরআনের বিধান পেয়েছে এই কোরআনের আইন দেখেছে এরা আর নাস্তিক থাকতে পারে নাই বেদীন থাকতে পারে নাই এই আল্লাহর প্রতি ঈমান এনে কোরআনকে শ্রদ্ধা করে রাসূলের প্রতি ঈমান এনেছে ঈমান এনে তারা মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ আর ওরা বলতে চায় এই বিধানগুলি নাকি মানবতা বিরোধী বলেন নাউজুবিল্লাহ তোমরা তো মানবতা কর্মী তোমরা মানবতাবাদী তোমাদের অসংখ্য ঘটনা দেখেছি মানবতাবাদী মানবতাবাদীর কর্মী যিনি তার ঘরে 12 বছরের যে পরিচারিকা 12 বছরের যে ছোট্ট মেয়েটা কাজ করে ওকে দৈনিক খুন্তি গরম করে পিছনে ছাকা দেয় এর প্রমাণ আমরা বাংলাদেশে পেয়েছি ঠিক কিনা কর তারা মানবাধিকার কর্মী এদের ঘরে ঘরের পরিচারিকা ধর্ষিত হয় নিজের আপন বোন ধর্ষিত হয় বাপ মেয়েকে ধর্ষণ করে কারা এরা এরা যারা মানবতার কথা বলে বাংলাদেশ থেকে ইসলাম উৎখাত করতে চায় কোরআন উৎখাত করতে চায় রাসূল অবমাননা করে এদের ভিতরে এগুলো খুঁজে পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা জোরে বলতে হবে ঠিক কিনা বাংলার জমিন থেকে আমরা আওয়াজ উঠাতে চাই বাংলার জমিনে যদি আর কখনো কোরআনের অবমাননা করা হয় রাসূলের অবমাননা করা হয় আমরা মুসলমান বসে থাকব না তোমাদের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে আমরা মাঠে ময়দানে চাপিয়ে পড়বো ইনশাআল্লাহ জরুরি ইনশাআল্লাহ আমার প্রাণের ভাইরা আমার প্রাণের ভাইরা আমরা আজকে চুপচাপ বসে আছি বিধায় এরা প্রায়োরিটি পেয়ে যাচ্ছে চুপচাপ বসে আছি ওরা মনে করেছে বাক তো স্বীকার করতে বসেছে সুতরাং এখন আমরা স্বীকার করি এখন আমাদের মতো যাই খুঁজি তাই করি ওরা বুঝে না বাক সাময়িকের জন্য ঘুমাচ্ছে হয়তোবা স্বীকার করছে গর্জন দিয়ে উঠলে তোমরা ইন্দুরের গর্তে পালানোর সুযোগ পাবে না ঠিক কি না মুসলমান জাতি হলো বীরের জাতি মুসলমান জাতি কিসের জাতি জোরে বলতে হবে কিসের জাতি বদরের ময়দান আমরা বিজয় ছিনিয়ে এনেছি একমাত্র ইমানি শক্তির মাধ্যমে ঠিক কি না কোন আজকে ইমানি শক্তি নাই ইমানি শক্তি প্রদর্শিত হয় না বিধায় আজকে নাস্তিকরা আমাদের গলার উপর উঠে কথা বলতে চায় আমাদের বুকুর উপর পাটা পাড়া দিয়ে এরপর তারা কথা বলতে চায় ঠিক কি না কোন ও মুসলমান জাতি তোমরা তো ভীরুর জাতি নও তোমরা বীরের জাতি ও মুসলমান তোমরা তো নিচু জাতি নও তোমরা হচ্ছ সবচেয়ে উত্তম জাতি উঁচু জাতি সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক বলেছেন ওয়া রাফানা লাকা যিকরা হে রাসূল আপনাকে আমি সর্বোচ্চ সম্মানের আসনে আসিত করেছি সুবহানাল্লাহ বলেন সুতরাং আপনি সবচেয়ে সম্মানিত এবং আপনার উম্মতরা হলো সবচেয়ে সম্মানিত এরা হচ্ছে আশরাফুল মাখলুকাত সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ আমার প্রাণের ভাইরা আমার আপনাদের বন্ধুগণ আপনাদের কাছে আমি আবার একটা কথা রাখতে চাই আবার যদি আমার বাংলার জমিনে কেউ কোরআনের অবমাননা করতে চায় আমার রাসূলের অবমাননা করতে চায় আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করতে চায় আমরা কি স্বস্থানে বসে থাকব জোরে বলতাম স্বস্থানে বসে থাকব যার যতটুকু পাওয়ার আছে ততটুকু দিয়ে আমরা সামনে গিয়ে আমরা আন্দোলনের ঝড় উঠিয়ে দিব ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ মনে রাখবেন ভাইরা মনে রাখবেন একটা কথা একটা কথা মনে রাখবেন সিংহের মতো একদিন বাঁচেন বিড়ালের মতো দশ দিন বেঁচে কোনো লাভ কোনো লাভ নাই ঈমান হারা হয়ে বেঈমান হয়ে বেঁচে লাভ আছে জোরে বলেন বেঈমান হয়ে বেঁচে লাভ আছে বেঈমান হয়ে তো বেঁচে লাভ নাই আল্লাহর কাছে ঈমানদার হয়ে একদিন বাঁচেন না সমস্যা কি আমাদের মৃত্যু অনিবার্য আমরা কি বেঁচে থাকবো বলেন জোরে বলেন কুল্লু নাফসিন এটা আমরা সবাই জানি আয়াত কারিম আল্লাহ পাক বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুতরাং আমরা মরেই যাব ভীতুর মতো বেঁচে লাভ কি মরেই যাব বেঈমান হয়ে বেঁচে লাভ কি মরেই যাব কাফের হয়ে বেঁচে লাভ কি কারণ মরার পর আমরা জানি হিসাব শুরু হয়ে যাবে কবর থেকেই কখন থেকে হিসাব শুরু হবে নাস্তিকেরা এটা বিশ্বাস করে না এর জন্য উল্টাপাল্টা কথা বলে এরা পরকালীন জীবন পছন্দ করে না পরকালীন জীবন বিশ্বাস করে না তারা বলে মরে যাব পচে যাব গলে যাব আমাদের আর কে হিসাব করবে কে আমাদেরকে উঠাবে কে বাঁচাবে কে হিসাব নিবে এটা সম্ভব না নাউজুবিল্লাহ জোরে বলেন না নাউজুবিল্লাহ আমরা কি এটাতে বিশ্বাসী মরার পর জীবিত করবেন কে কাইফ
فتكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. الله النبي الله رب العالمين বলেছেন তোমরা কিভাবে অস্বীকার করো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা কিছুই ছিলে না সেখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে জীবন দান করেছি দুনিয়াতে এসেছো আবার তোমাদেরকে আমি এখান থেকে মৃত্যু দান করব তোমরা মরে যাবে ওয়াইলাইহি তুরজাউন আর আমি আল্লাহ তোমাদেরকে আবার এই মরার পর আমি পুনরায় জীবিত করব কার কথা আল্লাহ জোরে বলতে হবে কার কথা আল্লাহ আল্লাহর কথা যে বিশ্বাস করে না সে কি কাফের আর মুসলমান নামদারি হলে সে নাস্তিক সধর্ম ত্যাগী ঠিক কি না গো জোরে বলেন ঠিক কি না সুতরাং ইসলামের বিধান হচ্ছে এগুলোকে ধরো ধরে ধরে জবাই করো ইসলামের বিধান যদি ইসলামী বিধান থাকতো আমার দেশে এই আসাদ নূর নাসির মন্ত্রী কবির সাহার এগুলো ধরে ধরে আগে জবাই করা হতো তসলিমা নাসরিন দেশে থাকতে পারে নাই তোমাদেরকে সতর্ক করে বলে দিতে চাই তসলিমা নাসরিন এ বাংলার মুসলমানদের ঈমান দীপ্ত তেজ দেখেছে সে দেশে থাকতে পারে নাই তোমরাও দেশে থাকতে পারবা না ভালো চাই তো দেশ ছেড়ে অন্যত্র চলে যাও নচে দেশে থাকতে হলে ঈমান নিয়ে থাকতে হবে আমার রাসূলকে সম্মান করে থাকতে হবে ঠিক কি না কোন জোরে বলতে হবে ঠিক কি না আল্লাহ আমাদের ঈমানই সেই জৌলুসতা দান করুন জোরে বলেন আমিন ঈমান দীপ্ত চেতনা দান করুন জোরে বলেন আমিন আরো জোরে বলি আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু